I'm an idiot. Hey guys, I'm Raj. I'm from the Cine Bros. এখন আমি রিভিউ করব লেটেস্ট সুপারহিরো ফিল্ম শাজাম ফিউরি অফ দ্য গডস। এটা হচ্ছে 2019 সালে মুক্তি পাওয়া শাজামের সিকুয়াল। স্টোরিটা হচ্ছে এরকম যে ডটার অফ অ্যাটলাস, হেসপেরা, ক্যালিপসো অ্যান্ড অ্যান্থিয়া এই তিনজন মিলে পৃথিবীর উপরে আক্রমণ করে, বিকজ কোনো এক সময় মানুষদের কারণে এদের হোম ওয়ার্ল্ডটা ধ্বংস হয়ে গেছিল। তো এবার হিউম্যান ওয়ার্ল্ডে কিছু ম্যাজিক্যাল অবজেক্ট রয়েছে যেটার মাধ্যমে তারা নিজেদের হোম ওয়ার্ল্ডটাকে রিস্টোর করার চেষ্টা করে। তো এখানে এরা তিনজন পৃথিবীর জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ায়। তাই বিলি ব্যাটসন এবং তার সাথীরা কিভাবে এই তিনজনের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে ব্যাপারটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে শাজাম ফিউরি অফ দ্য গডস। 2019 সালে যখন এই ফিল্মের প্রথম পার্টটা বের হয়, ওটা বেশ ফান লাইট হার্টেড একটা ফিল্ম ছিল। একটা টিনেজ ছেলে যখন সুপার হিরো হিসেবে একটা অ্যাডাল্ট বডিতে ট্রান্সফর্ম করে, বাট ভিতরে ভিতরে মেন্টালি সে একটা চাইল্ড, একটা টিনেজ বয়, এই আইডিয়াটা বেশ ফান একটা আইডিয়া। আর ওই ফিল্মের মধ্যে এই আইডিয়াটাকে যেভাবে পুল অফ করা হয়েছিল, ইট রিয়েলি ওয়ার্কড। একটা অরিজিন ফিল্ম হিসেবে বেশ ভালো একটা ফিল্ম ছিল, এমনকি ওই ফিল্মের মধ্যে বেশ চমৎকার কিছু মোমেন্ট ছিল। খুবই লাইট হার্টেড একটা ফিল্ম হওয়া সত্ত্বেও শকিংলি এটার মধ্যে বেশ কিছু ডার্ক মোমেন্ট ছিল। স্পেশালি বিলি ব্যাটসন যখন তার মাকে খুঁজে পায়, তার মার সাথে দেখা করতে যায়, ওই মোমেন্টটা এরকমের একটা লাইট হার্টেড ফিল্মে এরকমের একটা ডার্ক মোমেন্ট থাকতে পারে এটা আমি একেবারেই এক্সপেক্ট করিনি। খুবই হার্ড হিটিং একটা মোমেন্ট ছিল। সো ইট ওয়াজ ফান, অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ অলসো ভেরি হার্ট ফেল্ট। বাট দিস ফিল্ম ইট ফলস ফ্ল্যাট। স্টোরির ক্ষেত্রে আমরা সাধারণত সুপার হিরো ফিল্মের ক্ষেত্রে যেটা দেখি, কোনো একটা থ্রেট পৃথিবীর দিকে আসছে, তাই এখন এই সমস্ত সুপার হিরোদেরকে এই থ্রেটটাকে মোকাবেলা করতে হবে। প্রায় সব ধরনের সুপার হিরো ফিল্মের গল্প প্রায় ঘুরে ফিরে সেম। তো গল্পের ক্ষেত্রে আমি একেবারে নতুন কিছু আশা করছি না, বাট একটা ফিল্মের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা কিংবা দুইটা হার্টফেল মোমেন্ট থাকবে যেটা মানুষের মনে থাকবে, এটা তো আশা করা যেতেই পারে। এই ফিল্মের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটাও মোমেন্ট নেই যেটা আপনাকে কোনোভাবে ইমোশনাল করে দেবে বা যে মোমেন্টটা দেখে আপনি খুবই কানেক্ট করতে পারবেন। এখানে যাদেরকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে, প্রত্যেকটা ডিসপোজেবল ক্যারেক্টার, এই ভিলেনদেরকে একেবারেই কোনো রিয়াল থ্রেট হিসেবে মনে হয়নি একটা মিনিটের জন্য না। এমনকি এখানে যে ভিলেন, তাদের যে মোটিভ, তারা এক্স্যাক্টলি কি চায়, তাদের যে মাইন্ড স্পেস, এটাকে কোনোভাবেই এক্সপ্লোর করা হয়নি, আমি তেমন কিছু বুঝতেই পারলাম না। খুবই ভেগ একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে তাদের হোমওয়ার্ল্ড হিউম্যানদের কারণে কোনো এক সময় ধ্বংস হয়ে গেছিল, তো এখন তারা সেটাকে রিস্টোর করার চেষ্টা করতেছে। জাস্ট এভাবে মুখে মুখে বলে দেওয়া হয়। মাত্র 2 ঘন্টা 10 মিনিটের একটা ফিল্ম, চাইলেই এই সমস্ত ভিলেনদের একটা ব্যাক স্টোরি দেওয়া যেতে পারতো। 10-15 মিনিট জাস্ট এনাফ ছিল। এখানে যদি আমরা এই ফিল্মের প্রথম পার্টের দিকে তাকাই, ওখানে ডক্টর সিভানা, তাকে বিলি ব্যাটসনের বিপরীতে বেশ দারুণ একটা থ্রেট হিসেবে মনে হয়েছিল। এখানে সেই ব্যাপারটাই মিসিং, যেহেতু এটা একটা অরিজিন স্টোরি না, তো এখানে তো নতুন করে হিরোর ক্যারেক্টার কিংবা অন্যান্য তার ফ্রেন্ডসের যে ক্যারেক্টার আছে সেগুলোকে ডেভেলপ করতে হবে না, বিকজ ওই সমস্ত ক্যারেক্টারদেরকে আমরা চিনি এবং জানি। বাট যেহেতু এখানে নতুন করে ভিলেনদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, তাদের ক্যারেক্টারগুলো একটু সময় নিয়ে কেন ডেভেলপ করা গেল না, আই ডোন্ট নো। ফিল্মের প্রথম হাফ বেশ স্লো, ওখানে যে সমস্ত কমেডি ইউজ করা হয়েছে এগুলো ম্যাক্সিমামই ওয়ার্ক করে না, মূলত এই কারণে আরো একটু বেশি বোরিং লেগেছে। সিজিআই এর বেশ কিছু দুর্বলতা রয়েছে, কিছু কিছু শট খুব ভালো দেখতে, খুবই ভালো লাগে, বাট কিছু কিছু শট অপেক্ষাকৃত দুর্বল। এখানে একটা ক্যারেক্টার রয়েছে যে অ্যাকচুয়ালিতে রিয়েলিটি ম্যানিপুলেট করতে পারে, তো যখন সেই কাজগুলো করে সেটার মধ্যে আমি একটা ডক্টর স্ট্রেঞ্জ টাইপ অফ ভাই পাচ্ছিলাম। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের 3D এফেক্টসগুলো যতটা চমৎকার ছিল, যতটা জ ড্রপিং ছিল, এখানে সেটা একেবারে নেই। এই ক্যারেক্টারটা তার অ্যাবিলিটি যত ইউজ করে সিজিআই দেখতে বেশ দুর্বল, বেশ কার্টুনিশ লাগে। এই ফিল্মটার একমাত্র ভালো দিক হচ্ছে জেখারি লিভাই, দিস গাই ওয়ান্স এগেইন শাইনস এজ শাজাম। এই চরিত্রে প্রথম পার্টের মতোই তাকে খুবই এনার্জেটিক, খুবই ফুল অফ লাইফ মনে হয়েছে। সে এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে, বিলি ব্যাটসন, যার 17-18 বছর বয়স, তো একজন টিনেজারের যে মেন্টালিটি, যে ম্যানারিজম, যে বিহেভিয়ার, এই ব্যাপারগুলোকে সে খুব চমৎকারভাবে ক্যাপচার করেছে। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফিল্মের কিছু ক্রিয়েচার ডিজাইন। ফিল্মের ক্লাইম্যাক্সের দিকে বেশ কিছু ফিকশনাল ক্রিয়েচার দেখা যায়, ওই সমস্ত ক্রিয়েচারের ডিজাইন বেশ চমৎকার ছিল, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এবং ক্লাইম্যাক্সে একটা সিন ছিল যেখানে শাজাম একটা ড্রাগনকে একটা পাঞ্চ করে, ওই সিনটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, যতটা স্লো মোশনে দেখানো হয়েছে এবং যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, ফ্রেমিং সবকিছু জাস্ট পারফেক্ট ছিল, সিনটা দেখতে সুপার কুল লাগছিল। বাট সবকিছু মিলিয়ে এই ফিল্মটা আমার কাছে বেশ অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে। আমি একেবারে আপনাদেরকে থিয়েটারে গিয়ে এই ফিল্মটা দেখার জন্য রিকমেন্ড করবো না। আমি গোনা গিভ দিস ওয়ান 2.5/5। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা। I just threw a truck at a dragon. I love my life.